বিএনপিকেই আমরা মনে করি বড় দল, অন্য কোন দল অন্য কোন নেতাকে আমরা এখনো এখনো হিসেবের মধ্যে আনার মধ্যে প্রয়োজন বোধ করছি না এখন। না আমরা মনে করি না, ঠিক আছে। যদিও এখানে 60-70 জনের বেশি লোক হয়ে থাকে, আমি বিভিন্ন সামনে আছে, সে বক্তৃতা দিচ্ছে আজকে, এই যদি তাদের পার্টির অবস্থা হয়। ছোট্ট করে আপনার কাছ থেকে শেষ উত্তরটা নেই, সেটা হলো যে বিপিনের বিরুদ্ধে যে অভিযোগটা, আপনারা সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ থেকে শীর্ষ পর্যায় থেকে না আসলেও বিভিন্ন পর্যায় থেকে গণমাধ্যম থেকে যেটি এসছে সেটিকে বিভিন্ন সম্পূর্ণভাবে এখন পাত্তা দিতে চাচ্ছে না এবং এটাকে উদ্দেশ্যমূলক বলা হচ্ছে। আপনি কি মনে করেন যে এটি ধর্তব্য নেওয়ার মতো কোনো অপরাধ করেছে বিপিনুর? আর একই অপরাধে যারা বিরত আমলে যাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করে তাদেরকে এখনো পর্যন্ত শাস্তি ভোগ করা হচ্ছে, করানো হচ্ছে, সেটি কি তাহলে কোনোভাবে অপরাধ বলে গণ্য করবার সুযোগ রয়েছে কিনা? আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে যদি কোন দেশে দেশের রাজনৈতিক উদ্দেশ্য এইসব জিনিসগুলি যে কারোর সাথে দেখা করে ভিপি নূর বাংলাদেশে, আমার ভাই সাইদ ভাই সিনহা ভাই যাই বলে থাকুক, এত বড় কোনো ফ্যাক্টর হয়নি বাংলাদেশের রাজনীতিতে যে তাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র বা কিছু করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না, বাংলাদেশ আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে না। এবং আমাদের দলীয় আলোচনা, এবং আমরা যখন এইসব কথা যখন জাতীয় পার্টি থেকে পীর মেজবা বলেছে বা তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউকে নিয়ে এই ধরনের সবাইকে নিয়ে আলোচনা করার সংসদে প্রয়োজন নেই, নাম্বার ওয়ান, দল থেকে বলে দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে যে এই ধরনের ঘটনা তাকে সবাই জানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক হিসেবে, তার সাথে যদি দেশের বাইরে মিটিং হয়ে থাকে আমি মনে করি এটা তদন্ত সাপেক্ষে লোক হিসেবে সবাই জানে বলতে কারা জানে বলতে পারছে আপনাদের মতো দায়িত্বশীল লোকেরা কি মনে না 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 এর আগেও কিন্তু, এবং সবাই স্বীকার করছে, এটা তো সবাই, এটা তো সত্য কথা, স্বীকার করা একটা, আরেকটা হলো প্রমাণ সহকারে। না না উনি যে দেখা করেছে সেটা আমি বলি নাই, আমরা কতটুকু নিশ্চিত মানে, তাহলে এই নিয়ে কথা উঠছে, তাহলে কেউ কোনো কথা বলবে না এই নিয়ে। আপনি তো বললেন যে, আমি একটা কথা বলি, আমরাও বলছি, বিভিন্ন রোহিত আগে বলছে সজীব অজয় জয় নিয়ে যে তার সাথে মিটিং হয়েছে, তার সাথে ওয়াশিংটন হয়েছে, সে ওয়াশিংটনে থাকুক বা ভার্জিনিয়া থাকুক, যেখানেই থাকুক সেখানে যদি তার সাথে, তাহলে তো তাকে সেইভাবেই বলা হচ্ছে যে সে কেন মিটিংটি করলো এই গোয়েন্দা সংস্থার সাথে, কারণ সেও নিশ্চিত যে এরা গোয়েন্দা সংস্থার লোক। জয় মিটিং করে, সজীব জয় মিটিং করেছি করেছে আমি আসলে জানি না, এবং আমি জানি যে এগুলো তাদের বিরুদ্ধে বলাই হয়। আর ওই 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 ব্যক্তি যার কথা বলা হচ্ছে, সেমেন্দি, সে কিন্তু সাফাদি, সে কিন্তু আমেরিকায় থাকে না, কিন্তু বিপিনুর যে যেখানে গেল তার আশেপাশে দেশে সে থাকে। আমি আবার বলেছি যে ছবি দেখে, ছবি ফরেন্সিক টেস্ট হয়ে যদি সত্য প্রমাণিত হয়, যদি সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই এটা অবশ্যই সে তদন্ত হওয়া দরকার এবং তো বিচার হওয়া দরকার। আর আরেকটা কথা বলেছি, আর এটা যদি অসত্য হয় বিচার ব্যবস্থার উপর যতটুকু অনাস্থা থাকুক না কেন এটা মানহানি মামলা করা উচিত, যারা বলেছে। আর শেষ কথা সেটি হচ্ছে, আমার দলের মুখপাত্র, আমার পার্টির সেক্রেটারি জনাব উবাইদুল কাদের, তিনি যদি এ ব্যাপারে কোনো কথা বলে থাকে তাহলে মনে করবো দলের কথা, আর যদি মাননীয় প্রধানমন্ত্রী বা যদি কথা বলে থাকে তাহলে বলবো পার্টি এবং সরকার প্রধানের কথা। সুতরাং এর বাইরে যারা, আমরা যারা কথা বলি, আমি যে আজকে কথাগুলো বললাম এটা কি আমার দলের কথা, কিংবা আমি কি দলের দলের সেই ধরনের মুখপাত্র কিনা, না আমি না, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি, সারা জীবন থাকবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশ আওয়ামী লীগে মনে করি যে আমাদের এই স্ট্যান্ডটা আমাদের এখন রয়েছে। যেমন আমি বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে না যে বাংলাদেশ, সত্যি কথা, বিএনপিকেই আমরা মনে করি বড় দল, অন্য কোনো দল অন্য কোনো নেতাকে আমরা এখনো এখনো হিসেবের মধ্যে আনার মধ্যে প্রয়োজন বোধ করছি না এখন। না আমরা মনে করি না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে জনাব ভিপি নূর। কে কিভাবে কাকে প্রতিপক্ষ ভাবে, বন্ধু ভাবে না শত্রু ভাবে, সেটা যার যার পলিসি প্রকাশে এক একজন আছে। ধরেন এক ধরনের কথা বলে পাবলিকলি, ইন্টারনালি আবার আরেক ধরনের আচরণ করে বা কথা বলে, এগুলো প্রত্যেকের একটা ব্যক্তিগত বিষয়। যেমনি ভাবে মিলাদ ভাই বললেন যে আওয়ামী লীগের মুখপাত্র কিংবা পিএম কথা বললে এটা গভর্নমেন্ট এবং দলের, বাকিদের কথা কিন্তু ওইভাবে দলের মানে বলে ভাবছেন না। কিন্তু যেমন মিলাদ ভাই পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির, স্থায়ী কমিটির সদস্য, তার কথাবার্তিতে আমরা মানে ধারণা করতে পারি যে গভর্নমেন্টের চিন্তা ভাবনার আলোকেই তো তারা কথা বলবেন, এমপিরা কথা বলে। সুতরাং সেটাকে দলের কথা না ধরার আসলে কেমন কথা বললেন মিল্লাত ভাই, বুঝলাম না। তাহলে 300 MP, আমি কিন্তু বলেছি যে দলের আলোকে, আমি কিন্তু একথা বলেছি যে আমি সেই দলের আলোকে কথা বলি, কিন্তু আমি মুখপাত্রের ভূমিকা পালন করি না,
এইটাই বলছি। ঠিক আছে, মুখপাত্র ঠিক আছে, মুখপাত্র তারা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে থাকে, বাট জেনারেল বিষয়গুলোতে অ্যাড্রেস করার মতো তো সব দলে কিছু লোক থাকে, কিন্তু আপনি যদি বাকি 300 MP-দের কথা নাই ধরেন, মন্ত্রীদের কথা নাই ধরেন, তাহলে তো তাদের দিয়ে কোনো কাজ হবে না দেশ জাতি সরকারের। যাই হোক, সেটা মিলাদ ভাই দেখতেও তো পর্যবেক্ষণ। আমি মিলাদ ভাইকে একটু পেছনে নিয়ে মনে করিয়ে দিচ্ছি আপনার, জাস্ট যদি একটু মনে করেন যে মুসলিম লীগ এই বঙ্গের একসময় শক্তিশালী দল ছিল, আমাদের বাপদাদারা মুসলিম লীগ করে বড় হয়েছে, কিন্তু সেই মুসলিম লীগ আজকে মার খাওয়া হেরিকেন খোঁজাও লাগে হেরিকেন দিয়ে। তো আওয়ামী লীগ আজকে ভাবতে পারেন একটা বড় দল, অনেক এবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হলে এখন বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে থাকে। এখন এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো এখন গায়ের অনেক কিছুই বলতে পারবো, অমুককে মানে না তারাই, যেমন প্রধানমন্ত্রী বলেন যে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলানো এত সহজ না, আওয়ামী লীগ এত দুর্বল পার্টি না। ঠিক আছে ভাই, আপনারা তো শক্তিশালী, আপনার কোমরে এত জোর, আপনি এত উন্নয়ন করেছেন, আপনার এত বড় নেটওয়ার্ক, ভারত পাশে থাকলে আপনি শক্তি পান, কাদের ভাই কিছুদিন আগে ভারত থেকে সাংবাদিকদের ভাড়া করে এনেছেন তাদের সামনে বলেছেন, তো তাহলে আপনারা কেন একটা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছেন? এখন তারা বারবার সংবিধানের দোহাইটা দিচ্ছে, সংবিধান তো কোনো বাইবেল বা কোরআন না, কোনো পবিত্র ধর্মগ্রন্থ না, এটা একটা মনুষ্য রচিত সমাজ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য একটা বিধি বিধান। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা আছে, তাহলে কেন আজকে জনগণের চাহিদার আলোকে আরেকটি বার সংশোধন করা যাবে না? সরকারে যারা থাকে তাদের তো একটু বেশি সহনশীল হতে হয়, উদার হতে হয়, বিরোধীদেরকে ব্যালেন্স করার জন্য তাদের একটু মানে ছাড় দিতে হয়। তো আজকে আমরা ধরেন বিরোধী দল, আমরা কিংবা বিএনপি বলেন কিংবা অন্য দল বলেন, আমরা যে বিষয়টা চাচ্ছি সেই বিষয়টি তো আজগুবি কিছু না, বা আপনার মানে কি বলবেন অসম্ভব কিছু চাচ্ছি না, যেটি বাংলাদেশে এযাবৎকাল 4টি ইলেকশন হয়েছে এই ব্যবস্থার আলোকে, এবং বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা, বলা চলে যে স্বাধীনতার 51 বছরে বাংলাদেশের অনলি ওয়ান সোশ্যাল কন্ট্রাক্ট কেয়ারটেকার গভর্নমেন্ট, বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আমরা 91, 96, 2002, 2008 চারটা নির্বাচন করেছি, বিতর্ক মুক্ত, তুলনামূলকভাবে বিতর্ক মুক্ত, অধিক গ্রহণযোগ্য নির্বাচন দেশ এবং বিদেশে। তো কেন সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ কলমের খোঁচায় দূর করলো? এমনকি যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই ব্যবস্থাটা দূর করলো, সেই বিচারকদেরও তো আপনার সংখ্যাগরিষ্ঠরা আরো এটাকে রাখার পক্ষে মতামত দিয়েছিলেন, যে কলঙ্কিত বিচারপতি জাতির আপনার এই বিপদ এবং এই সংকটটা তৈরি করলো খাইরুল হক সাহেব, তিনি অবসরে গিয়ে এই রায় লিখেছেন। তো আওয়ামী লীগ আদালতের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানের দোহাই দিয়ে আজকে জনগণের অধিকার হরণ করে সেই 75-এ করেছে বাকশাল, আর আজকেও অঘোষিত বাকশাল কায়েম করছে। আর সেই আওয়ামী লীগের কথা জনগণ আমরা মেনে নেবো যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনে চাবে আমরা সেভাবে নির্বাচনে যাবো? দেশটাকে আওয়ামী লীগের নেতাদের পৈতৃক সম্পত্তি না আওয়ামী লীগের সম্পত্তি? আর বাকি জনগণ কি দেশে নাগরিকরা তাদের কথা শুনবে না আওয়ামী লীগ? কেন শুনবে না? এখন মিলাদ ভাই বলছেন আওয়ামী লীগের নেতারা একটাই গান গেয়ে থাকেন সংবিধানের মধ্যে থেকে, সংবিধানকে আপনারা কাটাছেঁড়া করে এই সংবিধানকে এখন একটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন। আজকে কামাল হোসেনের মতো ব্যক্তি যিনি সংবিধান রচনা করেছেন, এই কমিটির চিফ ছিলেন, তিনি পর্যন্ত বলেছেন যে আমরা বঙ্গবন্ধুকে সামনে রেখে সংবিধানটা আসলে করেছিলাম, কিন্তু এই সংবিধান এখন আর এই জাতিকে রক্ষা করতে পারছে না, এই সংবিধানের সংস্কার প্রয়োজন। এখন সেটা যদি আওয়ামী লীগ গায়ের জোরে অ্যাভয়েড করতে চায় তাহলে কি হবে? বিরোধীরা রাজপথে নামবে, সরকার দমন পীড়ন চালাবে, একটা সংঘাত সহিংসতার মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, যেমনি ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে রোমানিয়া, চচেস্কু, তাদেরকে ওরকম ভাবে বাধ্য করার সামর্থ্য বা শক্তি আপনাদের নাই বলেছেন। বর্তমানে জোর জবরদস্তি ক্ষমতায় থাকা সরকারের সেই পরিণতি হবে যে আপনি বলছেন। হ্যাঁ বললাম, সেই সামর্থ্য আপনাদের নাই বা বিরোধী শক্তিদের সে সামর্থ্য নাই, এবং নাম্বার দিয়েই বলেছেন আপনাদের সামর্থ্যের কথা, শুধুমাত্র বিএনপি ছাড়া আপনাদের অন্য কাউকে তারা বিরোধী দল হিসেবেই মনে করে। এখানে মিলাদ ভাই আজকে যে একটা কথা বলেছেন, আমি মিলাদ আজকে ডিবিসি, যমুনা, 71, এসএটিভি অনেক টেলিভিশন ছিল, আপনি দয়া করে একটু খোঁজ নিয়ে দেখেন, আমার হয়তো আমি যেখানে বক্তব্য দিচ্ছি সেখানে আপনার 60-70 জন লোক মনে হতে পারে, আমাদের এই প্রোগ্রামে মিনিমাম আজকে 1,000-1,200 লোক ছিল, যদিও আমরা আমরা টানা বেশ প্রোগ্রামের মধ্যে আছি, লোকজন ক্লান্ত, আর্থিকভাবে আমরা বলা চলে ওইভাবে দুর্বল হয়ে যাচ্ছি প্রোগ্রাম করতে করতে, সেখানে স্বাভাবিকভাবে সব প্রোগ্রামে লোকজন জড়ো করা মুশকিল। আওয়ামী লীগের যে মন্ত্রী নিশ্চয়ই মনে আছে, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি রংপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগের এখন 300 করে টাকা না দিলে লোকজন রাস্তায় নামে না। তো আওয়ামী লীগের মতো দলের যদি এই অবস্থা হয় 13 বছর ক্ষমতায় থেকে, বিরোধীদের লোকজন তো গ্যাদার করা একটু ডিফিকাল্ট। এখন মিল্লাত ভাই একেবারে যেভাবে মানে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অবমূল্যায়ন করছেন, সেটা তার ব্যক্তিগত, আমি বলছি আমি চেন্নাইতে দেখেছি না, আমি বলছি ঠিক আছে সেটা মিল্লাত ভাই একটা ব্যক্তিগত অভিব্যক্তি হতে পারে,
আমি কিন্তু আপনাদেরকে এই দিয়ে এত বড় একটা সংগঠন আওয়ামী লীগকে বা রানিং সরকারকে হঠাৎ হটানোর কথাটাকে তিনি অবান্তর বা অবাস্তব বলেই তিনি আমার কথা শেষ করতে দেন, যেটা মিলাদা বলছে আপনিও যেটা জিজ্ঞাসা করেছেন, আমি যখন ডাকসু নির্বাচন করি ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস টকশোতে বলেছে যে এ তো 50 ভোটও পাইবে না, সে আমি কিন্তু 11,500 ভোট পেয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে হারিয়ে অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হারিয়ে আলহামদুলিল্লাহ বিপি নির্বাচিত হয়েছে, আমার প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছে। যদি ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা থাকতে দেখতেন বাংলাদেশের রাজনীতিটা কোথায় চলে যায়, কেন মিল্লাত ভাইদের সরকার একটা ডাকসু নির্বাচন করে আর নির্বাচন করার সাহস করে নাই, কারণ দেখেছে তাহলে আওয়ামী লীগ ব্যবস্থা মুসলিম লীগের মতো হবে যদি ছাত্র সংসদ নির্বাচন চালু হয়। সারা বাংলাদেশে আজকে গণ অধিকার পরিষদ 1 নম্বর রাজনৈতিক দল হিসেবে সেই জাসদের তরুণদের মতো আজকে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই ছাত্র যুবক তরুণদের রব উঠে যেত, আর কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু কলেজ ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। তো যাই হোক, এখন মিল্লাত ভাই বলেছেন বলুক, আমরা সময় হলে দেখাবো। এখন কথা হচ্ছে, হ্যাঁ আপনি বলছেন আমরা সংখ্যা দিয়ে পারবো কি পারবো না, ওয়েট এন্ড সি। আজকে বলেছি গুনে নেন, আজকে থেকে সরকারের আয়ু আছে আর 6 মাস, 6 মাসের মধ্যে যদি তারা শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা থেকে বিদায় নেয় তাহলে তারাও বাঁচবে, আর যদি তারা সেই ভাবে সংঘাত সহিংসতা করে তাহলে তাদের ওই রোমানিয়ার চসেস্কু, লিবিয়াতে গাদ্দাফি, ওই মিশরের হোসনি মোবারক, এরকম স্বৈর শাসকদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে। 6 মাসের সানে নজরুলটা যদি আরেকটু বলেন। 6 মাসের সানে নজরুল হচ্ছে বিরোধী দল তো ইতিমধ্যে এখন ঠিক আছে, এটা তো সত্য, বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বর্তমানে ম্যান পাওয়ার মানি পাওয়ার দিক থেকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় রাজনৈতিক দল, তারপরে ধরেন এই এখন বিভিন্ন আরো কিছু দল আছে, 8-10টা দল বিশেষ করে ওইভাবে জনসমর্থনের দিক থেকে শক্তিশালী, কিন্তু তারপরে ছোট ছোট দলগুলোকে নিয়েই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে 14 দল করে, 14 দলের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত বাকিদের তো কোনো অস্তিত্বই নেই বলতে গেলে, তাও কিন্তু 14 দলের সাথে জোট করেছে। ঠিক একইভাবে বিএনপি জোট করে, জোট করে এই সমস্ত ছোট দল হলেও তাদের একটা সামাজিক, কারো ইন্টারন্যাশনাল কানেকশন, কারো সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে, নানা কারণে এই সমস্ত জোট গুলো করে থাকে। তো নাম সর্বস্ব হইলেও এই যে 54 দল রাস্তায় আন্দোলন করছে, ইতিমধ্যে সরকারের ভিত নাড়িয়ে দিছে, সরকারের ঘুম হারাম করে দিয়েছে, যে কারণে কিন্তু দেখেন প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে আওয়ামী লীগের ভিত্তি এত দুর্বল না যে ধাক্কা দিয়ে ফেলানো যাবে, অর্থাৎ মন্দিরে কে আমি কলা খাই না, আগেই তারা ভয় পেয়েছে, বুঝতেছে যে তাদেরকে ফেলে দিচ্ছে। এখন নেতাকর্মীরা যখন মনোবল দুর্বল হচ্ছে, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু আগামী 6 মাসের মধ্যে চূড়ান্ত আন্দোলন, 6 মাসের আগেও হতে পারে, বেশ আগেই হবে আমার ধারণা, এইভাবে আন্দোলন যে শুরু হবে, সর্বোচ্চ 6 মাসের সময় দিচ্ছেন, এর মধ্যে ঘটতে পারে এমন কোন? অবশ্যই ইনশাল্লাহ আশা করি 6 মাসের মধ্যেই খেল খতম, নতুন সরকার গঠিত হবে, জাতীয় সরকার হবে, এবং হাবিব ভাই মিল্লাত ভাই যেটা বলেছে ডক্টর ইউনূসের কথা, অবশ্যই আমি মনে করি আজকে বাংলাদেশে এই জাতীয় সংকটে এই দেশকে খাদের কিনারা থেকে তুলে আনার জন্য ডক্টর ইউনূস ক্যান বি এ পারফেক্ট প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট, কারণ তার সাথে সারা বিশ্বের সমস্ত দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে। আজকে যদি আওয়ামী লীগ এটা একটা ভালো উদ্যোগ নিতে পারে, এই বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে, ডক্টর ইউনূস সাহেবকে যদি রাষ্ট্রপতি করে অন্তত এই অর্থনৈতিক সংকট থেকে, বাংলাদেশের এই বর্তমান সংকট থেকে উত্তরণে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ, এখন সেটা করবে কিনা সেটা তারা বলতে পারে, কিন্তু এটা অস্বীকার করা হয় নাই। তো বাংলাদেশের অনলি অল নোবেল লরিয়েট পার্সন, যার সারা বিশ্বের মধ্যে সব দেশে সম্মানিত, গ্রহণযোগ্য, কাজে তিনি কোনো দেশের সাথে কূটনৈতিক সহযোগিতা চাইলে, অর্থনৈতিক সহযোগিতা চাইলে কেউ তাকে রিফিউজ করবে না, কিন্তু দুঃখজনক আছে এই নোবেল পাওয়ার কারণে আওয়ামী লীগের চোখের বিষ হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ আওয়ামী লীগের চোখে নোবেল পাওয়া নাই, প্রধানমন্ত্রী নোবেল পাওয়ার জন্য লবিং তদবির করেও নোবেল জোটে নাই, যে জন্য ইউনূস সাহেবকে গালি দিচ্ছেন খালি প্রতিনিয়ত। আজকেও আমি এই গণ অধিকার ফোরামে একটা মিটিং দেখছিলাম, আমাকে সত্য কথা বলতে হবে, যদিও এখানে 60 থেকে 70 জনের বেশি লোক হয়ে থাকে, আমি বিভিন্ন সামনে আছি, সে বক্তৃতা দিচ্ছে আজকে, এই যদি তাদের পার্টির অবস্থা হয় এবং ভবিষ্যতে সরকার গঠন করলে, যেটা দিবা স্বপ্ন বলে আমি মনে করি, সেই সরকার গঠন করে তাদেরকে নিতে হবে, আমি মনে করি, আমি শতভাগ নিশ্চিত, কারণ একটা দলে যদি 80-90 জন বা 70 জন থেকে থাকে, তাদের অবশ্যই দাবি আছে অন্য দলের 11টি দলের 65 জন থাকার চেয়ে অবশ্যই বেশি দাবি, কোনো সন্দেহ নেই, আমি একমত ব্যাপারে। দ্বিতীয়টি হচ্ছে যে পাসপোর্টের যেটি উঠে, আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম যে পাসপোর্ট থেকে কেন ইসরায়েল শব্দটি এমআরপি করার সময় উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি সেই সময় সরকারের পক্ষ থেকে, আবারও কেউ কেউ স্বপ্ন দেখছেন এবং ইসলামী গোষ্ঠীগুলোকে মানে এই সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য ধর্মকে একটা হাতিয়ার হিসেবে অতীতেও ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে, এখনো সেইভাবে ব্যবহার করা হচ্ছে, যেমন বলা হয়েছে যে ইসরায়েলের দূতাবাস বা কনস্যুলেট বাংলাদেশে খোলা হবে। আমি সুস্পষ্টভাবে, আপনি জানেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য, কোনো কিছু ঘটলে আমার জানার একটা, ভবিষ্যতেও ঘটলে আমার জানার একটা ধারণা থাকে,
আমি সুস্পষ্টভাবে আপনাদের দাগিয়ে নেই, সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা না, কোনো আলোচনাও হয়নি। সুতরাং অপপ্রচার যারা শুরু করেছেন তারা ইসলামী, বা যেহেতু বাংলাদেশে অনেকেই রাজনৈতিক ভাবে না পেরে ধর্মের উপর ভর করতে চান, সেটা অনেকে কেউ সুন্দর করে বলেন, কেউ সুন্দর করেন না। আরেকটি কথা আমি আসলে খুব দেখেছি যে যে বিভিন্ন নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়কে চাপ অব্যাহত রেখেছে। চাপ যদি অব্যাহত থাকে তাহলে এই যে একটার পর একটা খবর বেরিয়ে যাচ্ছে, খবর বেরোচ্ছে এক একজনের বিরুদ্ধে, তাহলে সেটা কিভাবে বেরোচ্ছে আমি আসলে বুঝতে পারি না। এটাও এক ধরনের অপপ্রচার কিনা? আর যখন টিভি টক শোতে যায় কারো তো মুখ বন্ধ দেখি না আমি, কাউকে তো গলা চিপে ধরা হয়েছে বলে আজকে পর্যন্ত আমি শুনিনি। আরেকটি কথা যেটা আমি শুনেছিলাম সেটি হচ্ছে যে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে যে বিভিন্ন দেশে অর্থ পাচারকারী রয়েছে। এটা খুবই ভালো তথ্য আসলে, যদি সত্যিকার অর্থে প্রমাণ করা যায় আমরাও তাদের বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে নয়, সংসদ সদস্য তার বিচার চাই আমার জনগণের পক্ষ থেকে, কিন্তু সেটা ঝুলিয়ে রাখা ঠিক হবে না। আসলে এর আগেও কিন্তু আমাদের কাছ থেকে বলা হয়েছে, এমনকি অর্থমন্ত্রী বলেছেন যদি নাম পান আমাদের দয়া করে দেন, এবং আজকেও যদি পত্রিকায় দেখে থাকেন 449 জনের বিরুদ্ধে কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়েছে, দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী রোববার অর্থাৎ কালকে দিবে, এরা বিদেশে অবস্থানরত বাঙালিদের, আজকে যদি পত্রিকা দেখেছেন দেখবেন। সুতরাং এর 449 জনের সাথে আরো 17 জন যোগ হোক, যদি সত্য হয়ে থাকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো, কিন্তু ওই ঝুলিয়ে না রেখে কথাটা বলা হোক। বলা হয়েছে যে যদি আমরা কোনোদিন ভবিষ্যতে ক্ষমতায় আসি তাহলে এই 17 জনকে ধরবো, আর যদি ক্ষমতায় না আসেন তাহলে কি ছেড়ে দিব? এই এই জনগণের প্রতি কমিটমেন্ট, আসলে এটা কমিটমেন্ট হলো ভাই, বলেন আপনিই বলেন। আর একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কবে কাকে বলেছেন তেল হয়েছে জানি না, তবে সংবাদপত্র বা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে অনেকেই, যাতে হয়তো বা তিনি কোন অর্থে বলেছেন হয়তো ভুল ব্যাখ্যা করার সবসময় সুযোগ থেকে যায়, যে অনেকেই হয়তো সেই ভাবে প্রচার করে তারা সুবিধা নেওয়ার যে চেষ্টা করেন না তা কিন্তু না, আসলে সেটাও করে থাকেন। কোন অর্থে আদৌ ওইভাবে বলেছেন কিনা আমি আসলে কখনো শুনিনি। সুতরাং আমি মনে করি, আরেকটা বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া আদালতের একটি কথা, 21 জনকে কিন্তু তলব করা হয়েছে এবং তাদের কিন্তু হাইকোর্টে নিয়ে আসা হয়েছে। এটাও মনে রাখতে হবে যে কেউ চোর ডাকাত সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে, কিন্তু তাদের বিচারের আওতায় যখন আনা হচ্ছে তখন আমরা আসলেই মনে করি। আবার একটি কথা বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে সে খুন গুম হয়ে যায়, আল্লাহ এই মিথ্যা কথা কে সহ্য করবে? এই যে আমাদের টকশোতে আজকে না শুধু প্রতিদিন আমরা শুনছি, এই যে বিএনপির ইয়ে থেকে মিটিং থেকে তথাকথিত 54 দলের মিটিং থেকে প্রতিদিনই তো প্রত্যেকের মানে জননেত্রী শেখ হাসিনা সহ দলকে ধুয়ে দেওয়া হচ্ছে গোষ্ঠী সহ, তো তার বিরুদ্ধে কে কবে খুন গুম কোন বড় নেতাটি হয়েছে এর মধ্যে আমি আসলে আমার চোখে পাইনি, হলে জানলে ভালো হতো আমার জন্য, তাহলে আমি তো জানতে পারতাম যে গণ অধিকার পরিষদ থেকে এতজন গুম হয়েছে গত সপ্তাহে, বিএনপি থেকে এতজন হয়েছে, এক দলীয় জোট, 7 দলীয় জোট, 11 দলীয় জোট, 12 দলীয় জোট, 17 দলীয় জোট, তাহলে নামগুলো পেলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা ওই একসাথে প্রতিবাদ করতে পারি, না এই কথা বলার জন্য গুম করা যাবে না, এবং গুন খুম মামলা সবকিছু। তো শুধুমাত্র একটা দিয়ে প্রমাণ হবে না, তিনটা বলে এসব কারণে মামলা হচ্ছে না বলে মনে করছেন কিনা? না না, আমি বলছি তিনটাই প্রমাণ করতে হবে, তিনটাই প্রমাণ করতে হবে। মামলা যদি হয়ে থাকে অবশ্যই স্বীকার করবো মামলা হয়েছে, খুন যদি হয়ে থাকে অবশ্যই বলবো খুন হয়েছে, খুন যদি হয়ে থাকে অবশ্যই। এটাও বলছেন কিনা যে মামলা একদম হচ্ছে না? আপনি অবাক হচ্ছেন, মামলা তো এই গত এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে হয়েছে কিনা আমি জানি না, হলেও দু এক জায়গায় হতে পারে, আমার তো জানার কথা পত্র পত্রিকা আমরা দেখি, আপনার সন্দেহ আছে বাট অন্য দুটি নিয়ে আপনি ক্লিয়ার? অন্য দুটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আরেকটি কথা আমি মানে সেটাই সন্দেহ করছি যেটা বলছিলাম, যে আপনারা জানেন যে ওই বাংলাদেশে বিএনপি নিবন্ধন আছে, এলডিপি নিবন্ধন আছে, জামাতের নিবন্ধন নেই, এরা তিনজন আলাদা, 7 দলের মধ্যে 2 দলের নিবন্ধন আছে, 11 দলের মধ্যে শুনেছি একজনে ভুল করতে পারি, 12 দলে শুনেছি একজন, আর 17 দলে শুনেছি নিবন্ধন আছে কিনা আমি শিওর না, আমি খোঁজ দিচ্ছি। তো সুতরাং যাদের জনগণের এরকম, যাদের উপর জনগণের এইরকম আস্থা, এত বিশাল আস্থা যে নিবন্ধন করার মতো লোক তারা খুঁজে পায় না, যে যে পরিমাণ অফিস থাকা দরকার, যে পরিমাণ কমিটি থাকা দরকার, তো সেই দল দিয়ে সরকার পরিবর্তন হবে বা সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে, এটা সত্যিকার অর্থে একটা বিশেষ মানে সুস্থ মস্তিষ্কের কেউ ভাবতে পারে বলে আমার একটু ধারণা কম হয় আসলে। কারণ অতীতেও অনেকবার শুনেছি, এখনো শুনছি, এবং আমি জানি ভবিষ্যতেও শুনবো যে এরপরে এই ঘটনা ঘটবে, কিন্তু এরপরে কি ঘটনা ঘটবে সেটা বলে রাখি, সেটা হচ্ছে 2024 সালের নির্বাচনে। এবং আমরা চাইবো, শুধু আওয়ামী লীগ নয়, যে যে অনেকগুলো দলই চাইবে এবং নির্বাচন কমিশনও চাইবে যে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, ওই তত্ত্বাবধায়ক সরকার, ওই 10 দফা, ওই মানে এই যখন অ্যান্টাগনিস্টিক স্ট্যান্ড আপনি বলছেন আপনাদের যে খুবই উইক, আপনি বলেছেন যে মোটামুটি যে চিত্রগুলো ধরেছেন এতে মনে হয় না যে আপনাদের সাথে যে কোনো প্রতিযোগিতা তারা কোনোভাবে ভালো ফলাফল নিতে পারবে বলে আপনি মনে করেন না? সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দিচ্ছে যে তাহলে আসুন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন,
যদিও বিপিনুর কথা নিশ্চয় বলবে, আমি অসাংবিধানিক পন্থা যে কথা বলবে তাদের সাথে আমি কথা বলি না। আমি বলিনি যে সংবিধান পরিবর্তন হয় নাই, 16 বার পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে পরিবর্তন হবে না, কিন্তু সেটা সকলের মতামত নিয়ে করতে হবে। আপনি মনে করেন যে নির্বাচনে বাংলাদেশের জনপ্রিয় দল কয়টি? 2টি বা 3টি, বড় জোট জামাতকে ধরলে 4টি, কম জনপ্রিয় জামাতের পার্সেন্ট কখনো 6 ভাগের বেশি ছিল না বাংলাদেশে, জাতীয় পার্টির 12 ভাগ ছিল, বিএনপি আওয়ামী লীগের সমর্থন বেশি। একটি বড় দল যদি মনে করে যে আমরা এই পথ চাই না, অন্য বড় দল যদি মনে করে, তাহলে অবশ্যই তাদের মধ্যে নেগোসিয়েশন হতে হবে, আলোচনা হতে হবে, না হলে হবে না। যেভাবে বরঞ্চ যেভাবে আছে সেভাবে টিকে থাকবে, এই সংবিধানের আলোকে আগামী নির্বাচন হবে। কেউ যদি ওই 2014 সালের মতো ঠেকাতে যায়, তাহলে তারা সেই তাদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং কোনোভাবেই কেউ যদি মনে করে থাকে আমরাও তো বলি ফেয়ার নির্বাচন হোক, আমরাও তো মনে করি সকলের অংশগ্রহণ নির্বাচন হোক, কিন্তু তাদেরকে দিয়ে 2001-এর মতো কিংবা তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে কারো ধারণা নাই, 3 মাসের জন্য 2006-07 সনের জানুয়ারি মাসে এসে 2 বছর থেকে গেল, আবার ডক্টর ইউনুস বলে গেলেন যে তাকে যদি 2 বছর না 10 বছরের জন্য দেওয়া হয় রাষ্ট্রপতি করা হয় তাহলে থাকবেন, এই হচ্ছে ওই ধরনের অনির্বাচিত সরকারের ঘটনা। এবং এতে যে সাফার বড় দল দুটি করে নাই শুধু, প্রত্যেকটি দল করেছে সেই সময়, প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা করেছে সেই সময়। সুতরাং সেটা অনেকে যারা নির্বাচন করতে ভয় পায়, দুটো কারণে তারা এটা যায়। একটা হচ্ছে যে দলগুলোই দাবি করে, প্রথমত তাদের অধিকাংশ কোনো 2টি বাদ দিয়ে কোনোদিন ক্ষমতায় যায় নাই, সুতরাং তারা বুঝে দেখেছে জনসমর্থন নিয়ে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব না, এক। আর 2 নম্বর হচ্ছে যারা ক্ষমতায় গেছে অতীতের 3টা দলের মধ্যে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি 2টা দল, তারা প্রথমে অনির্বাচিত ভাবে ক্ষমতায় এসছে, তারপরে হয়তো নির্বাচন করেছে 2-4 বার। আর তৃতীয়ত হচ্ছে যেহেতু তারা জানে যে জনসমর্থন তাদেরকে নাই, তাহলে সেই জন্য তারা যে কোনো নির্বাচনে আসতে আজকাল সাহস পাচ্ছে না। নির্বাচন নিয়ে কথা থাকতেই পারে, আমাদের মতো দেশে নির্বাচন যে একদম ধোয়া তুলসীর পাতা এটা কোনোদিনও ছিল না, ভবিষ্যতেও কতটুকু হবে আমি আসলে জানি না, তবে গ্রহণযোগ্য হওয়া দরকার, এটাই মনে করি।